ধোঁয়া উঠতে থাকা অসাধারণ চিকেন স্যুপ। অসাধারণ সুগন্ধ, মানে এই রকমের চিকেন স্যুপ হলে এই সময় তো একদম জমে যায়, মন ভালো হয়ে যেতে বাধ্য। কম খরচায় সেরা চিকেন স্যুপ হবে আর সব ঘরে ঘরে খাবে। বাহ, একদম স্পেশাল, একদম একদম রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট হবে, একদম ঠিক চিকেন স্যুপ খাবে খুব। হ্যাঁ, আর বন্ধুরা আপনারা দেখতে থাকুন না, সহজ কায়দায়। বাহ, অনেকই সুন্দর চিকেন স্যুপ। ও ওয়াও, চিকেন স্যুপ একদম এত সুন্দর টেস্টি, এই মজা শুধুমাত্র চিকেন স্যুপেই পাওয়া যাবে, চিকেন কারিতে কিন্তু পাওয়া যাবে না, সেটা অন্য জিনিস, এটা অন্য জিনিস। চিকেন দিয়ে তো বন্ধুরা আমার চিকেন কারি নিশ্চয়ই খান, কিন্তু খান না, একবারে এইভাবে বানিয়ে চিকেন স্যুপ দেখবেন বাড়িতে আপনার কিন্তু তারিফ করবে সবাই মিলে খুব। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপ্রুফ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা চিকেনের রেসিপি নিয়ে, আপনারা ভাবছে চিকেনের অন্য কি রেসিপি, না বন্ধুরা, আজকের এই ঠান্ডার সময়, হ্যাঁ শীতকালে জমজমাট একটা রেসিপি সবাইয়ের জন্য আনতে চলেছি, যার নাম হচ্ছে চিকেন স্যুপ। হ্যাঁ, চিকেন স্যুপটা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন, আর ঘরোয়া কায়দায় বানাবো, টেস্টি হবে অসাধারণ, সবাই বাচ্চা বয়স্ক মধ্যবিত্ত সবাইয়ের জন্য এই রেসিপিটা একদম জয় এক। বন্ধুরা চলো, জমে যাবে। চিকেন স্যুপের জন্য আমরা চিকেন, পেঁয়াজ কলি, বিনস কড়াই, গাজর, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কেটে কুটে সাইজ করে দেবো। আর সঙ্গে আবার বাপি দিয়েছে এটা কি, এটা হচ্ছে ভুট্টার দানা, মানে আমাদের এখানটায় বলে সেই মক্কা না কি বলে, মক্কা, এরকম করে ধরে ধরে খায় অনেকে। আমার বাবা দেবী চাষ করে। দেখুন বন্ধুরা, হ্যাঁ দেখুন বন্ধুরা, হুম হুম, এটা ভিজে রাখা ছিল না, সুন্দর ওই তো ওই তো। মা এদিকে গাজর ছাড়াতে শুরু করে দিয়েছে। আর আজকের বন্ধুরা, হ্যাঁ এই বিনস নিয়েছি, হ্যাঁ আমাদের এখানে এখন বিনস ভালোই পাওয়া যাচ্ছে, আর শীতের সময় তো আমাদের এখানটায় বন্ধুরা এখন ভালোই ঠান্ডা পড়ছে, আর এই সময় এই চিকেন স্যুপ একদম সেরা লাগবে, এর থেকে ভালো সময় আর কি আছে, তাই না? শীতের সময় গরমা গরম চিকেন স্যুপ, আহ একদম নাম শুনলে যেন শান্তি। আর এ সবাইয়ের জন্য, হ্যাঁ বাচ্চা বয়স্ক সবাইয়ের জন্য, পুরো হেলদি একদম। আমিও রসুনগুলো গোল গোল করে কেটে নিচ্ছি, আজকের আর ছাড়ানোটা ওই রকম ভাবে চেলা করে ছাড়াইনি রসুন, হ্যাঁ কেন আজকের কাটা অন্য রকম হচ্ছে সেই জন্য। বন্ধুরা আমি পেঁয়াজ কলি কেটেছি, আর এত ঝাঁজ আমার ছৌরে জলে, বলো কি হবে পেঁয়াজের ঝাঁজ, পেঁয়াজ কলিতে ঝাঁজ, হ্যাঁ বাহ। আর এই যে গাজর, গাজর অনেকে খোসা ছাড়ায় না, হ্যাঁ দিয়ে দেয়, কিন্তু আমাদের খোসা ছাড়িয়ে দিয়েছে। অনেকই দারুণ, খুব সুন্দর ফাইন কাটছে না একদম, ঝাঁজ আছে ভাবি, পেঁয়াজ ঝাঁজ আছে, হ্যাঁ ভালোই ঝাঁজ আছে, বাহ
পেঁয়াজ কাটা আমার কমপ্লিট। আমারও ঝাল লাগছে চোখে। কি ঝাল গো বাপি, বলছো পেঁয়াজে ঝাঁজ, লঙ্কা তো দারুণ ঝাঁজ ঝাঁজ। হ্যাঁ খুব সুন্দর ঝাঁজ। লঙ্কা তোমার খেয়ে দেখতে হবে না দোকান গিয়ে, লঙ্কা এরকম ব্যাপারে ভেঙে দেখলে বোঝা যাবে যে ঝাল হবে কি ঝাল হবে না। হ্যাঁ যে লঙ্কা ঝাল হবে খুব। হ্যাঁ হ্যাঁ সব সবজি কাটা আমাদের কমপ্লিট। বন্ধুরা দেখুন আজকে দোকানে যেতেই আমাকে বলে লেগ পিস কটা দেবো, আমি বলি আজকের আমার লেগ পিস লাগবে না, আমার ডানা লাগবে। বলে কটা ডানা লাগবে, আমি বলি দাও, বলতে দেখি না তিনটে ডানা দিয়ে দিয়েছে। হ্যাঁ এগুলো কেটে একদম পরিষ্কার করে নেবো। আমাদের এখানে বন্ধু দোকানদার খুব ভালো, যা লাগে যেরকম লাগে সেরকম দেয়। হ্যাঁ আজকে আমাদের রেসিপির জন্য এটা লাগবে, সেই জন্য এটা আনা হয়েছে। আমাদের এখানে এই চামড়া সমেত বেশি বিক্রি হয়। বুঝলেন বন্ধুরা, আপনাদের ওখানে হয় কি আপনারা কমন করতে পারেন? এরকমটা অনেক জায়গায় হয়, আবার অনেক জায়গায় হয় না, জানি না, বন্ধুরা লিখে জানালে বুঝতে পারবো। হাতের কাছে যেটা পাবে সেটাই তুলবে। ভেতরে কাঁটা আর ভেতরে হচ্ছে পাকা, আর বড় বড় এই দিকে আছে। হ্যাঁ হ্যাঁ লেবু গাছে লেবু আমাদের এখন অনেকই আছে, অনেকই ভালো, খুব ভালো লেবু গাছ, লেবুগুলো হেবি ভালো। হ্যাঁ কি হলো ধরতে পারলে না? আমি তুমি ধরতে গেছো আর আমাকে বন্ধু। ও ওই জন্য সেই কারণে তাই তো বলি, কি হলো আমি বন্ধুরা আজকে অনেকই মজা চলছে, কারণ রেসিপি অনেক মজাদার, এই সময়টাই অনেক মজাদার। হ্যাঁ মজাই গল্পে আড্ডায় জমে উঠেছে রেসিপি। আর উফ কেমন গো মা, দারুণ সুগন্ধ, অসাধারণ, একদম রিফ্রেশিং। এবার উনুনটা জ্বেলে দাও, সন্ধ্যে হয়ে এলো। একদম পাখিরা বাসায় ফিরছে। আমাদের এখানে যারা থাকে কচি কাঁচা পাখিগুলো তারা সব চলে গেছে, যার বাসা কিছু কিছু আর এখানে থাকে তারা আবার। বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছি। আমার মা পাখিদের খাবার দিতে খেলো, খেয়ে বাড়ি গেল, প্রত্যেক দিন খেয়ে তবে বাড়ি যায়। হ্যাঁ বন্ধু এবার এই কড়ার মধ্যে দেখুন, এটা কিন্তু চিকেন স্যুপটা বানাতে সবসময় বাটার দিলে ভালো হয়। আপনারা তেল দিতে পারেন কোনো অসুবিধা নেই, সাদা তেল দিতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু বাটারে এক নম্বর হয় বন্ধু, যেটা সত্যি কথা। এখন বাটার ছোটো বাটার এখন 7 টাকা 8 টাকা পাওয়া যায়, এমনি মুদিখানার দোকানেও রাখে। আর এই বাটারে খুব সুন্দর হবে, তাই দেখো এই বাটারটা আমি দিয়ে দিচ্ছি। বাটার তো অনেকই মজার জিনিস, দারুণ বাটার গোল চাষ আছে। বাটার দিলে তবে যে বড় বড় স্টুডেন্টের মতন। হ্যাঁ হ্যাঁ বাটার দিলে একদম একটু জল দিয়ে দেবেন এর সঙ্গে। আর একটু নেড়ে দাও, এবার এর মধ্যে এই যে চিকেন আছে তো বন্ধুরা, এই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্যুপ বিভিন্ন কায়দায় হয়, আমি যে কায়দায় করছি এই কায়দাটা করলে কি হবে স্যুপটা খেতে আরো টেস্টি হবে। ডাইরেক্ট জলে দিলে অন্যরকম হবে, আর একটু নেড়ে চেড়ে নিলে একদম স্যুপের খুব সুন্দর টেস্ট হবে। আচ্ছা ভাবি বলো, তুমি চিকেনগুলো ধুয়ে নিয়েছিলে তো? হ্যাঁ
চিকেন ধুয়ে নিয়েছিল আমি চিকেন একদম ধুয়ে একদম ফেলে দিয়েছি হ্যাঁ আমি তখন দেখাইনি আবার নলে কোন কোন বন্ধুরা বলল চিকেনটা ধুলে না কই দুবার দুবার ধুইছি অবশ্যই চিকেন সবসময় ধুয়ে নাই বেটা ভালো এবার এর মধ্যে দেখুন বন্ধুরা এই যে কালো গোলমরিচ আছা গোলমরিচ আছা জিরা আছে হ্যাঁ ওই দেখুন অল্প একটু সা জিরা আছে দেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি হ্যাঁ মানে কি দেখছেন কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি এই জল দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা জল দাও আরো দাও আমি এক লিটার জল দেবো এক লিটার জল কেন হবে তাকে স্যুপ তাই না হ্যাঁ জল এই যে এক লিটার দিয়ে একে হাফ লিটার করতে হবে তবে সেই স্যুপটা খেতে ভালো লাগবে হ্যাঁ না তো দিলাম আর নামালাম কিন্তু টেস্ট হবে না দিয়ে দাও এর মধ্যে দেখলেন আমাদের এটা হচ্ছে হাফ লিটারের ওটা পুরো দুবার দিলে এক লিটার হয়ে যায় ব্যাস এক লিটার হয়ে গেছে বন্ধুরা এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি হ্যাঁ আন্দাজ মতন দেবেন আর অল্প একটু এই যে রসুন দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আর এই যে দানা দিয়ে দিচ্ছি ভুট্টা দানা কর্ন অনেকে বলে হ্যাঁ খুব সুন্দর জিনিস আর এই যে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম অনেক ওই ভুট্টা এরকম খাই গোটা করে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর এই যে বিম গাজর আর পেঁয়াজ কলি চলছে বন্ধুরা আজকে আমাদের একদম জম জমাট স্পেশাল রেসিপি এই সময়ের জন্য একদম সেরা একটা রেসিপি দেখুন এটাকে এবার আমরা ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা চিকেনের রেসিপি তো নিশ্চয়ই খান অনেকেই ভালোবাসেন চিকেন খেতে কিন্তু এই সময় একবার এইভাবে বানিয়ে খান না দেখবেন কতটা দারুণ লাগে বাড়ির সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে চিকেনের মজা তো আছেই সেই সঙ্গে এই ঠান্ডার সময় যে গরম গরম স্যুপ কতটা দারুণই না লাগে সত্যি ভালো লাগে মানে হ্যাঁ বাপি আবার দেখুন কী সুন্দর একদম ঠান্ডাটা পড়ছে তো একদম একটা টুপি পরে এসছে এই টুপি কী নাম বন্ধুরা কী বলে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আর এই টুপি কারা কারা কোনদিন পড়েছেন আছে সেটাও বলতে পারেন এই টুপির নাম এমন বলবে হ্যাঁ আচ্ছা বন্ধুরা বলবে আপনি হ্যাঁ অনেকে নিচে পড়েছেন এই টুপি তবে হ্যাঁ খুব আরামদায়ক কিন্তু নামটা শুনলে জানো এটা কিরকম না না ভালো মজাদার জিনিস কাজের জিনিস নাম যায় কাজের জিনিস ওটা কিন্তু গুণ আছে হ্যাঁ রূপে নাই থাক গুনে তার ভর আমি ছোটবেলায় আমিও পড়তাম যখন ছোট ছিলাম এখন তো অনেকে আমি সত্যি কথা বলছি ভাবে এই জিনিসটা কি জিনিস লজ্জাতে পড়ে না তাই না কিন্তু কাজ ভালো হয় কান চাপা গোলা চাপা মাথা চাপা সব হচ্ছে না চোখ দুটো শুধু বাড়িয়ে আছে সব কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালো কি হবে এখন অন্য ফ্যাশন চলে যাবে এটা ইয়ংদের দিলে একদম পড়বে না হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাকে দিলে আমি পড়তে পারি আমার কোনো অসুবিধা নেই কাঠের জ্বালানিতে ভালো হয় রেসিপি আর অনেকই সুন্দর দেখতে লাগছে বিভিন্ন রকম সব সবজিও পড়েছে না চিকেন স্যুপ চলছে আজকে তবে আরেকরকম জিনিস দি এই তো এখানে আনা আছে আর ঠান্ডা পড়ছে স্যুপ চলছে উনুনের কাছে গরমে দারুণ লাগছে এখন একদম আওয়াজটা দেখবে না ওটা না দিলে চলবে এখন গম গম করে না আবার দিয়ে জল তো আমাদের এই স্যুপ তো জল তো এমনি তো কমাতে হবে হ্যাঁ 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 বাপি যেমনটা বললে দিলাম নামিয়ে নিলাম কিন্তু হবে না না স্যুপের মজা খারাপ হয়ে যাবে ওরকম করলে তো বন্ধুরা আমরা যেভাবে আজকে চিকেন স্যুপ বানাচ্ছি একবার যদি বানান না বুঝতে পারছি কতটা দারুণ কালি লাগে সবাই বানাতে পারবেন একদম সবাই এবার এই যে বাপি নাড়ছো
পুরো হেলদি। হ্যাঁ ভাবি নাড়ছো না, খুব সুন্দর একটা সুগন্ধ আছে, হেভি জিনিস, সুন্দর আর দেয়া আছে তো উঠছে যত। মশলা দিলাম। হ্যাঁ শুধু চিকেন কারি নয় বন্ধু, চিকেনের অনেক সুন্দর সুন্দর এরকম রেসিপি আছে, এটা হচ্ছে খুব মজাদার। আপনার কারা কারা বন্ধুরা চিকেন স্যুপ খেতে ভালোবাসেন বা খান, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমি জানি অনেকে কিন্তু প্রায় খান, বিশেষ করে শীতকালের সময় তো। হ্যাঁ ফুটছে দারুন, টকবক টকবক করে না। আর আমার মা নারিকেলের মালাটা মনে হয় দিয়েছে, সেই জন্য মানে এরকম অবস্থা না। দেখি দেখি দেখো, এই দেখুন না, মালাটা মনে হয় চলছে আস্তে আস্তে করে, আরো আরো হবে। মালাটা এখন চলছে না, ও হবে এখন শুরু হচ্ছে। বন্ধুরা মানে মা বলছে শুরু হয়ে গেছে, ডাক শুনুন, মালার ডাক শুনুন, দেখুন কি অবস্থা খালি। ও বাবা, হ্যাঁ চিকেন স্যুপ, চিকেন স্যুপ হচ্ছে দেখুন খালি, কখন মাল দিচ্ছে কখন মালা দিচ্ছে। হ্যাঁ এই দেখুন, এই দেখুন করেছে ও বাবা, দুই দিকে খুব সুন্দর হবে। হ্যাঁ খুব সুন্দর হবে, মালা সত্যি। আর মানে মালা কি সেরা জলে না, কি বলুন তো বন্ধুরা। বন্ধুরা আপনারা কারা কারা মালা জাল দিয়েছেন না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কিন্তু আমাকে কমেন্ট বক্সে, কিরকম খালি হয়। ও দুর্দান্ত চিকেন স্যুপ, দুর্দান্ত হবে আজকে, কিন্তু ফুটছে হবে জোরদার, ফোয়ারার মতো যেন ফুটছে, একদম একদম জমে গেছে একদম। হ্যাঁ দেখছেন না একদম, একটা গমগমে ভাব না, আমার বেশ ভালো লাগে, এখন ঠান্ডার সময় তো। ভাবি একটু দূরের দিকে সরে বস, দূরের দিকে সরে বস একটু, আমার মুখের কাছে আসছে, দুর্দান্ত জিনিস। একটা মালা দিয়েছো, কটা দিয়েছো মা? একটাতে এইরকমই। বন্ধুরা এই নারিকেল, নারিকেল তার মানে অনেক ভালো জিনিস, সেই জন্য কি দাম নেই ভাবি। হ্যাঁ তার মানে বন্ধুরা বুঝলেন যে যারা নারিকেল খান না মালা ফেলে দেবেন না, যাদের বেশ উনুন আছে। বন্ধুরা এবার এটাকে নামিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, দেখুন দাঁড়া এটা, এই ছাঁকিটা ধুয়ে নাও আগে। এবার দেখুন বন্ধুরা কি হয়, দেখছেন বন্ধুরা? এক দারুণ রেসিপি। এবার এটাকে আমরা ঢেলে নেবো, দেখুন। আর এদিকে দেখুন বন্ধুরা মা খালি কি বলছে ইশারা করে। ও বাবা গম গম করছে উনুনের ভিতরটা খালি, দেখুন উনুনের আলাদাই ব্যাপার সবার, একদম এক জ্বালা আর ওইদিকে এক জ্বালা, হচ্ছে অরিজিনাল উনুন। হ্যাঁ হ্যাঁ এদিকেও একটা জ্বালা আর ওইদিকেও দেখুন বন্ধুরা আর এক জ্বালা, জ্বালা মানে জ্বালা মানে সেই জ্বালা না, এটা ভালো জ্বালা, ইউজ করা হয় এই জিনিসটা, দেখছেন মাটির। এটা কারা কারা দেখেছেন বা কাদের কাছে ছিল বা আছে জানাতে পারেন কমেন্ট বক্সে লিখে। অনেক পুরনো দিনের, আমার সেই ঠাকুমা এগুলো কিনেছিল না। এবার এটা ঢেলে নিচ্ছিল, এবার চিকেনগুলো আমি আলাদা করে নেবো, চিকেন বেছে নেওয়া হবে, এবার বেছে নেওয়া হবে চিকেন, ঠান্ডা হয়ে গেছে। এবার চিকেনগুলো তুলে নিচ্ছি আর চিকেন স্টকটা রেখে দিয়েছি। হ্যাঁ এই দেখুন, দেখছেন এবার এটাকে দেখুন এইভাবে সব বের করে নেবো, দেখুন ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর কি, দেখছেন। চিকেনগুলো নেবো, এই হাড্ডিওয়ালা হলে কি হয়, এই হাড়ের যে মর্যা থাকে তো ওই জন্যে চিকেন স্যুপটা খেতে ভালো লাগে বেশি। এই যে চিকেন স্যুপ, বাড়িতে এভাবে বানাবেন আর পরিবার সবাই মিলে খাবেন। আমার তো চলছে আজকে শীতের একদম সন্ধ্যায়, আর এরকম খুব এক অনবদ্য মজা। আপনারা পারলে কাঁটা চামচ তো করতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই করে নিচ্ছি। হ্যাঁ করাই আছে, খুব গরম কি এমন আছে না, হালকা ঠিক আছে। এগুলো সব এইরকম ছাড়িয়ে নেবো,
চিকেন গুলো। তুমি কিন্তু আমি দু হাতে করছো, আমার কোনো ইয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে হাত ধুতে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে বন্ধুদের চালে কি এক হাতে করতে পারে? যা খুশি। হ্যাঁ, বন্ধুদের ব্যাপার, বন্ধুরা এক হাতে করতে পারে, দু হাতে করতে পারে, কোনো অসুবিধা নেই। হাত না দিয়েও করতে পারে, কোনো অসুবিধা নেই। দু হাতে কাজ করলে আমার মনে হয় সুবিধা হয়, অনেক কাজে করতে হয়, করলে ভালো হয়। আর বাকিটা যে যা নিজের ব্যাপার। দেখুন বন্ধুরা, একদম চিকেনগুলো সব বের করে নিয়েছি, আর হাড্ডিগুলো এই পড়ে আছে। হ্যাঁ, হাড্ডি আলাদা, চিকেন আলাদা, চিকেন আলাদা, দেখছেন? কিন্তু সবই কাজের, সবই কাজের, কোনো অসুবিধা নেই। আর এদিকে আবার এদিকে সবজিপত্র আলাদা। ও, আরেকটা আছে গো চিকেন, ওই যে। ও হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে চাপ দিলে। হুম হুম, তার মানে সব একদম প্রপারলি হয়ে গেছে, সেই জন্যই সুন্দরভাবে খুলছে। এই তো এমনভাবে টান দিলে সব বেরিয়ে যায়। কি সুন্দর লাগছে, কুচি 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 মতো। এর মধ্যে আমি কিন্তু আমার কাজ করে নিয়েছি, আমি আরও কুচি কুচি করবো। তার মানে হলো এটা আমি কিন্তু একটু মুখে দিয়ে দেখে নিয়েছি, এটাও কিন্তু বেশ টেস্টি হয়েছে, দারুণ লাগছে কিন্তু। বন্ধুরা এই দেখুন, গোলমরিচগুলো সব বেছে নিচ্ছি, এ গালে পড়লেও কোনো অসুবিধা নেই, তবুও আমি এর যে ফ্লেভারটা পুরো নিয়ে নিয়েছি। একদম ইয়া রাখার কোনো দরকারই নেই এখন, এই চিকেন স্টকের সঙ্গে চলে গেছে। হ্যাঁ, সব ফ্লেভারের মধ্যে আছে। হ্যাঁ, এরকম আমি বেছে নিলাম। বন্ধুরা এই এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর এটা ঠান্ডা জলে গুলবো। ঠান্ডা জল দাও, এটা কর্নফ্লাওয়ার। হ্যাঁ, আপনারা এর বদলি অ্যারোট দিতে পারেন, কিন্তু কনফ্লাওয়ারে রেজাল্ট ভালো হবে। আর এই জলটা নর্মাল জল, দেখছেন? এবার এই একটা ডিম নিয়েছি, এই ডিমটাকেও আমি, দেখুন বন্ধুরা দেখুন, এই কুসুমটা আমি তুলে নিচ্ছি, দেখছেন? কুসুমটা রেখে দিলাম, আর হোয়াইটটা নিয়ে এটা আমি ফেটে নিচ্ছি। এই কুসুমটা আমি দেবো না। আচ্ছা, এইটা দেবো, সামান্য একটু গেলে অসুবিধা নেই, বা পুরোটা দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা দিলে খুব সুন্দর হবে। কি কায়দা গো বাবু। হ্যাঁ, এবার দেখুন এই কোরার মধ্যে আমি যে চিকেন স্টকটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, অনুনটা জ্বলে দাও। দেখুন বন্ধুরা, চিকেন স্টকটা ফুটিয়ে নিচ্ছি, এবার এর মধ্যে এই চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে আমার মালা দিয়েছি, মালা দিয়েছে জেলে। ও, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে যেগুলো এই যে আবার ছিল বন্ধুরা, এইগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন দিলে কি হবে, লুকটা ভালো হবে। ওই বিভিন্ন রকমের যে সবজিগুলো ছিল আর কি, দেখুন সবজি একটু আদা ছিল মনে হয়, একটু কাঁচা লঙ্কা, আর সিদ্ধ করা সেইগুলো আমি দিয়ে দিলাম। এই দেখুন, একই জিনিস, একটা সিদ্ধ করা ছিল, একটু কাঁচা রাখা ছিল, আগে ফ্লেভারটা ওতে ওর মধ্যে সব চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, চিকেন স্টকের মধ্যে। হ্যাঁ, ওইটা আছে, আপনারা ডাইরেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা থাকলে কি হবে, লুকটা খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। হ্যাঁ, এবার এর মধ্যে এই দেখুন গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর বন্ধুরা, এত সুন্দর ফ্লেভার হবে কি বলবো বন্ধু। হ্যাঁ দেখুন, আর বন্ধুরা শীতকালে এই গোলমরিচ খেলে কি উপকার হয়, কি হয়, কারা কারা জানেন বা কি মনে করেন, কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্টবক্সে। শীতকালে কিন্তু খাওয়া এমনিতেও ভালো, অন্য সময় ভালো, শীতকালে বেশি ভালো আরো। আর এই যে লেবু রস, এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন
একদম টাটকা টাটকা লেবুর রস কি সুন্দর সুগন্ধ হলো মা হ্যাঁ দেখছেন খুব সুন্দর হবে এদিকে চিকেন স্যুপের সুগন্ধ আসছে মশলাদার আর এদিকে হচ্ছে আমাদের লেবু আর বন্ধুরা আপনারা এরকমও খেতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ ভালো করে ফুটিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই এই যে জল জল এইভাবে স্যুপ খেতে পারেন কিন্তু স্টুডেন্টের মতো করতে গেলে এর মধ্যে আরো কিছু দিতে হবে আচ্ছা মানে একদম সেরা স্যুপ হবে আজকে আমাদের না না আর দিতে হবে না মা একটু মালা রাখো আবার আরেকদিন এবার এই দেখুন এই যে কর্নফ্লাওয়ার আছে এটা অল্প অল্প দিতে হবে দিয়ে একটু নাড়তে হবে তুমি নাড়ো এবার জোরে জোরে জাল দিলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা এবার ডিমের যে সাদা অংশটা আমি ফেটে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প দিতে থাকবো এর মধ্যে দেখুন দেখছেন দেখছেন আজকে চলছে আমাদের একদম জমজমাট চিকেন স্যুপ রেসিপি হোয়াইট হয়ে গেল কি রকম একদম একদম কত সুন্দর হলো দেখছেন অনেকই সুন্দর সত্যি কত সুন্দর লুকিং এলো দেখুন অরিজিনাল চিকেন স্যুপ আমি দুবার এই যে সবজি দিয়েছি না বন্ধুরা যার জন্য এই লুকিংটা খুব সুন্দর হবে হ্যাঁ এবার এটাকে দেখুন আপনারা যদি পুরো স্টুডেন্টের মতো করতে চান তাহলে একটু সয়া সস হ্যাঁ দিতে পারেন দেখুন বন্ধুরা এবার থেকে বাড়িতেই বানাতে পারবেন একদম রেস্টুরেন্টের থেকে সেরা রেসিপি চিকেন স্যুপ রেসিপি দেখুন দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে ছেড়ে দেবো অসাধারণ সুন্দর একটা সুগন্ধ আসছে খুব মজাদার দেখুন আমার কাছে দাও আমি একটু নাড়ি দেখুন ওহ এইরকম ঠান্ডার সময় গরম গরম চিকেন স্যুপ বাহ জমে যাবে একদম একদম এবার এর মধ্যে এই যে বাটার আরও আমি এক চামচ দিয়ে দিলাম বাহ বাটার অবশ্যই দিতে হবে ফার্স্টে দাও আর লাস্টে দেন বন্ধুরা হ্যাঁ হ্যাঁ দিলে খুব সুন্দর হবে এই যা জিনিস চলছে খেয়েও শান্তি আর মনেও শান্তি ঠান্ডার সময় তো এবার এটাকে মিনিট পাঁচেক আমরা চাপা দিয়ে ফুটিয়ে নেব বন্ধুরা আমাদের এই দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখছেন সুন্দর অসাধারণ মজাদার এক সুগন্ধ কেন চলছে তো আজকে আমাদের চিকেন স্যুপ দেখছেন রেসিপি খুব সুন্দর এবারে ঢেলে নেব অনেকই সুন্দর বন্ধুরা বাড়িতে এবারে সবাই বানাতে পারবেন এই সুন্দর সুন্দর চিকেন স্যুপ ওয়াও একদম আরে দেখুন কত সুন্দর দেখুন সব বিভিন্ন রকম সবজি তার সঙ্গে একদম চিকেন আর স্যুপটা দেখুন স্যুপের যে থিকনেস একদম পারফেক্ট খুব সুন্দর এরকম হতে হবে একদম দেখুন এই হচ্ছে আসল স্যুপ বড় বড় রেস্টুরেন্টে যেমন হয় ঠিক একদম তেমনই বাড়িতে বানাতে পারবেন আর বাদবাকি টেস্ট কেমন হয়েছে সেটা টেস্ট করলেই বোঝা যাবে প্রথমে মাকে দি মা না না আমি খাচ্ছি তুমি ভাবি তোমরা খাও গো তোমরা খাও হ্যাঁ তোমরা খাও আমি একটু পরে খাচ্ছি ঠিক আছে আমি খাচ্ছি আচ্ছা আমি দেখি প্রথমে প্রথমে স্যুপ মানে প্রথমে স্যুপটা দেখবো এই দেখুন প্রথমে স্যুপ স্যুপ নিচ্ছি প্রথমে চিকেন স্যুপেই পাওয়া যাবে চিকেন কারিতে কিন্তু পাওয়া যাবে না সেটা অন্য জিনিস এটা অন্য জিনিস চিকেন দিয়ে তো বন্ধুরা আমরা চিকেন কারি নিশ্চয়ই খান কিন্তু খান না একবারে এইভাবে বানিয়ে চিকেন স্যুপ দেখবেন বাড়িতে আপনার কিন্তু তারিফ করবে সবাই মিলে খুব তো বন্ধুরা যদি আমাদের এই চিকেন স্যুপ রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেখানে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হুম আর এইভাবে বানিয়ে খেতে থাকুন চিকেন স্যুপ